করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে প্রথম দিন থেকে মানুষের পাশে মানুষের সাথে সাউথ দমদম পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের বিধায়ক মনীষা বিশ্বাস শনিবার বিবেকানন্দ পল্লীর বিষণ্ণ এলাকায় স্থানীয় মানুষদের হাতে তুলে দিলেন ফিনাইল মাস্ক ও স্যানিটাইজার। এর পাশাপাশি ঝড় আমফানের ক্ষতিগ্রস্ত এলাকায় সহযোগিতার হাতও বাড়িয়ে দিলেন। এছাড়াও ডেঙ্গু থেকে মানুষকে রক্ষা করতে সমস্ত এলাকায় স্প্রে করা হয় এবং বিভিন্ন এলাকাকে স্যানিটাইজও করা হয়। सोशल सर्विस एंड अवेयरनेस सोसाइटी पक्ष सुब्रत गुप्त अमिताभ विश्वास सुकान्त दास प्रमुख समर्थन करें काजे प्रांतिक मानुषदेर जन्य कम्यूनिटी किचेनेर माध्यमे कखनो रान्ना करा खाबार बा कखनो चाल डाल इत्यादि खाद्य सामग्री परिवेशन करें। আমার পার্টি কর্মী বিশেষ করে এই যে আমার মেয়ের আগে গরম তাদের সংসার ফেলে সব ফেলে আমার সঙ্গে আছে তারা চেষ্টা করছি আমি তাদের সঙ্গে নিয়ে যেটুকু যতটা পারি মানুষের পাশে দাঁড়াবার আমার কাজই হচ্ছে এখন শুধু মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কোনো অসুবিধাটা আছে যতটা পারবো সেটা কি করে দেব। দাদা সকাল থেকে কি কি করলেন এরকম একটা উদ্যোগ? হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি আমরা তো বিভিন্ন করেছি বিভিন্ন ভাবে আপনারা তো জানেন এর আগে খাওয়া দাওয়ার বিভিন্ন পোশাক পরিচ্ছদ আগামীকাল আমরা সুন্দরবন রওনা হব। আজকে আমরা যেটা করছি স্প্রেটা এই স্প্রেটা হচ্ছে হুড গাইডলাইন অনুযায়ী সেটা হাইড্রোক্সাইড দিয়ে করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে এদের আমরা সহযোগিতা চেয়েছিল আমরা সোশ্যাল অর্গানাইজেশন হিসাবে আমরা এগিয়েছি এবং এদের কাছে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং আমরা এদের সঙ্গে বিভিন্ন জায়গায় এই স্প্রেটা করে বেড়াচ্ছি যাতে মানুষের উপকারে লাগে। শুধু করোনা না এর সঙ্গে সঙ্গে এখন যেটা আছে ডেঙ্গু ডেঙ্গুর মশাগুলো যে ডিম্বাণুগুলো এগুলো নষ্ট হয়ে যায়। আমার নাম সুব্রত গুপ্ত সোশ্যাল সার্ভিস অ্যান্ড সোসাইটি সেক্রেটারি।